হাসপাতালে থাকাকালীন সময় শেষের দিকে তার কথা বোঝা যেত না, অনেক চেষ্টা করেও তা কি বলতে চাচ্ছেন এটা বোঝা যেত না। নিউমোনিয়ার কারণে গলায় কপটপ জমে উনি বলতেন কিন্তু আমরা বুঝতাম না। পরে একবার আমাকে বারবার বলছিলেন আর আমি বুঝতেছিলাম না, তখন একটা কাগজ কলম দিলাম যে আব্বা একটু লেখেন। এদিকে ডান হাতে লেখার মতো অবস্থা ছিল না, এত কাঁপতেছিল হাত যে লেখার মতো কোনো অবস্থা নেই। তারপরে তিনি লিখলেন, কি লিখলেন আশপাশে ডিউটি রক্ত যারা ছিলেন নার্সরা সবাই মিলে আমরা উদ্ধার করার চেষ্টা করলাম, কি লিখলেন। তো পরে লিখলাম, পড়লাম যে ওখানে লিখছেন, আমার কাছে এখনও লেখা আমার পকেটেই আছে, ওইটা সাথে নিয়ে ঘুরে বেড়াবে। সেখানে উনি লিখছেন, তোমার মায়ের নামাজ। আমি জিজ্ঞেস করলাম, বাবা আম্মার নামাজের কথা বলতেছেন? সাথে সাথে মাথা ডোলেন, হ্যাঁ তোমার আম্মার নামাজ, মানে নামাজের কি করলা? সে তো ওড়না নিয়ে আসে নাই, নামাজের ওড়না আনে নাই, এখানে কোথায় নামাজ পড়বে না পড়বে, হাসপাতালের মধ্যে আছে তোমার আম্মা, মহিলা মানুষ, তার নামাজের কোনো ব্যবস্থা হয়েছে কি? লোকটার জান যায়, কষ্টে কাতরাচ্ছে, অথচ তখনও তার জীবনসঙ্গিনীর নামাজের কি হবে, নামাজ পড়তে পারলো কি না, সেই চিন্তা সে বিভোর। তার নামাজের আরেকটা কথা মনে পড়েছে, আমার আম্মা আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবা তোমার আব্বাকে দেখো, যে লোকটা নামাজের জন্য কত পাগল, অজুও নেই কিন্তু সে নামাজ পড়ছে। আমি সাথে সাথে দৌড় দিয়ে আসলাম, এসে দেখলাম একবারে সালাম ফেরানো পর্যন্ত নামাজের সমস্ত আমলগুলো তিনি করলেন, দুই দিকে সালাম ফেরানোর পর আবার শুয়ে পড়লেন, এগুলো সব ঘুমের মধ্যে। এক নার্স আমাকে বললেন, ভাই আপনার এই বাবা প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় হলে কীভাবে যে টের পেয়ে যায়, অথচ উনি ঘুমে আছেন, অবচেতন আছেন, তায়াম্মুমের মাটি দেওয়ার জন্য আমাদেরকে অস্থির করে ফেলেন, এরপরে তায়াম্মুমের মাটি দিলে তায়াম্মুম করার চেষ্টা করেন, না পারলে হেল্প নেন, এরপর আবার নামাজ শুরু করে দেন। তো এইভাবে আমি আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি দেখছি যে নামাজের ব্যাপারে এত সিরিয়াসনেস আমার জীবনে আমি আরেকটা মানুষ দেখি নাই যে নামাজের ব্যাপারে এত সিরিয়াস। মৃত্যুর বা 5-7 দিন আগে সর্বশেষ যেদিন তাকে হাসপাতালে ইমার্জেন্সি ভিত্তিতে নিয়ে যাওয়া হলো, আমার বাসায় ছিলেন, সেদিন তার ব্যথার কষ্টের কারণে ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিলেন। তো ঘুমের ইঞ্জেকশনের কারণে তিনি গভীর ঘুমে ঘুমায় পড়লেন এবং ইঞ্জেকশন দেওয়া হলো আসরের পরে। এত জটিল অবস্থা যে আর দেরি করা যাচ্ছে না, এত কষ্ট তার। তো গভীর ঘুমে তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন, এর মধ্যে মাগরিবের আজান হয়ে গেল। এত গভীর ঘুম যে তার সামনে চিৎকার করলো তার কোনো খোঁজ খবর নেই, অথচ মাগরিবের আজান হওয়ার সাথে সাথে তিনি এই ঘুমের মধ্যেই আমার আম্মাকে এবং আশপাশ সবাইকে বলতে লাগলেন, আমি মাগরিবের নামাজ পড়ব, গভীর ঘুমে আচ্ছন্ন আল্লাহর বান্দা, তার কোনো খবর নেই, অথচ আজান হয়ে গেছে, ওয়াক্ত হয়ে গেছে, এই অবচেতন অবস্থায় একরকম সেন্সলেস অবস্থায় ঘুমের ঘোরে সে বারবার করে বলছে যে আমি নামাজ পড়বো না, মাগরিবের নামাজ ওয়াক্ত হয়েছে না। নামাজের ব্যাপারে কত সিরিয়াসনেস থাকলে এই ঘুমের ঘোরেও কোন ওয়াক্ত নামাজ হচ্ছে সেটা পর্যন্ত তার খবর আছে। ওই দিনই যেহেতু তার চরম অবস্থা, নামাজ পড়ার মতো সেন্স তার নাই, তিনি এরপর আবার শুয়ে পড়লেন, আবার ঘুমায় পড়লেন, এশারাক্ত হয়ে গেছে। এশারাক্ত হওয়ার পর তার হাতে কয়েকটা স্যালাইন লাগানো আছে, এদিকে গভীর ঘুমে তিনি আচ্ছন্ন আছেন। এশারাক্ত হয়ে যাওয়ার পর তিনি ওই অবস্থায় উঠে কেবলার দিকে ফিরে বসে একটা বালিশ কোলে নিয়ে তিনি নামাজ শুরু করেছেন, অথচ তার অজুও নাই, গভীর ঘুমে আছেন, খোঁজখবরও নাই। নামাজকে জীবনে কীরকম আঁকড়ে ধরলে এই জিনিসটা সম্ভব হয়। এরপরে হাসপাতালে যখন অ্যাডমিট করা হলো, এর 2 দিন পরের ঘটনা সম্ভবত, এইচডিউতে যখন ছিলেন তখন আমার সামনেই কোনো এক ওয়াক্ত নামাজ এর আজান বাহিরে হয়েছে কিন্তু এখানে এইচডির ভিতরে কোনো আওয়াজ শোনা যায় না, কিন্তু তিনি অনুমান করতে পারতেন যে অমুক নামাজের ওয়াক্ত হয়েছে, অথচ তখনও তার সেন্স যে খুব বেশি আছে তা না, আসে যায় এরকম।
তো এর মধ্যে নার্সদেরকে ইশারা দিলেন আমার তৈমমের মাটি দাও, পুরো শরীরের চতুর্দিকে স্যালাইন এটা সেটা সব সেট করা, নাকে অক্সিজেনের পাইপ লাগানো। অথচ এত কিছুর মধ্যেও নার্সদেরকে ইশারা দিচ্ছেন যে আমার তৈমমের মাটি দাও, তৈমম করার চেষ্টা করেন, না পারলে হেল্প নেন, এরপর আবার নামাজ শুরু করে দেন। তাহাজ্জুদের নামাজের কথা আমরা বলি, নিজেরাও সব সময় নিয়মিত পড়তে পারি না, আমল করতে পারি না। অথচ আমার আব্বা সারা জীবন তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করতেন। তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল, যে বৈশিষ্ট্যগুলো আজকাল এত বেশি দেখা যায় না। এর ভিতরে একটা বৈশিষ্ট্য ছিল যে কোরআন ছিল তার জীবনের সবচেয়েতে প্রিয় সঙ্গী, কোরআন ছাড়া তিনি একদিনও থাকতে পারতেন না। আমাদের মনে পড়ে না যে তার যতদিন পর্যন্ত তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন একটা দিনও তার কোরআন পড়া হয়নি, এরকম কোনো দিন যেতে পারে। কোনো ব্যস্ততা, শত ব্যস্ততায় কোরআন পড়তে না পারলেও ঘুমের আগে একেবারে যত রাতি হোক একটু সময়ের জন্য হলেও কোরআনটা হাতে নিতেন, একটু হইলেও পড়তেন, এক পৃষ্ঠা আধা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করতেন। কোরআন তেলাওয়াত হয় না আজকে, অথচ আমি ঘুমিয়ে পড়ব, আমার আজকে দিনটা পার হয়ে যাব, এটা তিনি কল্পনাই করতে পারতেন না। অথচ আমরাও প্রতিদিন এইভাবে এত গুরুত্বের সাথে কোরআনকে সময় দিতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি ইবাদত আছে, যে ইবাদতগুলো মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে মানুষের জন্য, তার ভিতরে একটা হলো সিয়াম রোজা, আর একটা হলো কোরআন। আর সিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, কোরআন বলবে আল্লাহ রাতের বেলা তোমার বান্দাকে আমি ঘুমোতে দেইনি, কোরআনের মায়ায় কোরআনের ভালোবাসায় সে কোরআন অধ্যয়ন করেছে, কোরআন পাঠ করেছে, তিলাওয়াত করেছে, বোঝার চেষ্টা করেছে, কোরআনের সাথে সময় দিয়েছে। তো আজ সে যেহেতু আমাকে দুনিয়াতে কখনো দূরে ঠেলে রাখে নাই, আমাকে সঙ্গে সঙ্গে রেখেছে, আজও আমি তাকে সঙ্গে রাখব। তাকে আপনি মাফ করতে হবে, তাকে আপনি জান্নাতে দিতে হবে, আমি তার থেকে পৃথক হব না। তো এইভাবে কোরআনের সাথে সময় দেওয়া, এটা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, একেবারে হারিয়ে গেছে। আমরা এত ব্যস্ত আজকাল যে আমরা কোরআনের জন্য সময় বের করতে পারি না। সারা দিনে সারা রাতে অনেক আজেবাজে কথা, অনেক বেহুদা কথা, অনেক বেহুদা আলাপ, অনেক বেহুদা আড্ডা, অনেক বেহুদা সময় ফেসবুকে ইউটিউবে নানাভাবে আমরা ব্যয় করে থাকি, রাস্তার মোড়ে মোড়ে চায়ের দোকানে। কিন্তু কোরআনের সাথে সময় দেওয়ার মতো সুযোগ আমাদের বেশিরভাগ মানুষের আজকাল হয় না। তো আমার আব্বাজান রহমাহুল্লাহর মধ্যে এই গুণটা ছিল যে তিনি কোরআন ছাড়া কিছু বুঝতেন না। কোনো কারণে হয়তো অনেক বেশি মেহমান অতিথি ছিলেন, কোনো ঝামেলা ছিল, কোরআন ধরতে পারেন নাই। দিন শেষে তার আক্ষেপ শুধু এটাই থাকতো যে এই ঝামেলার কারণে আজ আমার কোরআন পড়া হয়নি। এরপরেও দেখতাম যে ঠিক ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তেও কোরআনটা নিয়ে তিনি বসে পড়তেন, যে একটু তেলাওয়াত করে তারপর ঘুমাই, সারাদিনে একটু তেলাওয়াত হয়নি, আল্লাহর কোরআনের সাথে কথা বলা হয়নি, আল্লাহর সাথে কথা বলা হয়নি, কীভাবে ঘুমোতে যাই। এ অভ্যাস তার আজীবনের ছিল। রমজান মাসে শেষ 10 দিন এতেকাফ করা তার সারা জীবনের আমল ছিল। আমি নিজে এতেকাফ তার থেকে শিখছি, এতেকাফের আমলের মজা আমার বাবার থেকে আমি শিখছি। গত রমজানেও যখন তিনি ক্যান্সারের কষ্টে ছটফট করছেন, এই রমজানেও শেষ 10 দিন গ্রামের মসজিদে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি এতেকাফ করেছেন। এত অসুস্থতার মধ্যেও যে রমজানের শেষ দশক আমলের দশক, ইবাদতের দশক, এই দশক বাসায় থাকার দশক না, তিনি মসজিদে চলে আসছেন। আমি যখন ছোটোবেলায় ছিলাম, মাদ্রাসা শুরুর দিকে পড়তাম, এত কিছু বুঝতাম না, আমার এখনও মনে আছে তাহাজ্জুদের সময় আব্বার কান্নার আওয়াজে ঘুম থেকে উঠে যেতাম, উঠে ওযু করে বিছানায় বসে যেতাম। কোনো পাষাণ শরীর থাকতে পারতো না, তার দোয়ার মধ্যে যে কান্না ছিল ভোর রাতে, এত দোয়া, এত লম্বা দোয়া তিনি করতেন আমি দেখিনি। সেই সাথে ওসিয়ত করে যাওয়া, এই যে আমার আব্বাজান ওসিয়ত করে গেছেন, ওসিয়ত করে যাওয়ার এই গুরুত্বপূর্ণ আমলটা আজ হারাই গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে ওমরের দ্বারা বর্ণিত হাদিসে তিনি বলেছেন, তোমাদের কারোর যদি সন্তান সন্ততি পরিবারের কাছে কিছু ওসিয়ত করার মতো কোনো কিছু থাকে, তো এই ওসিয়ত লেখার আগে যেন সে রাত একটা রাতও না ঘুমায়। আর আমাদের বছরকে বছর চলে যাচ্ছে, ওসিয়তের খোঁজ খবর নেই। বাবা মার ওসিয়তের গুরুত্ব কত বেশি এটা আমরা এখন যতটা উপলব্ধি করছি অনেকে হয়তো সেটা করছেন না। বাবার ছোট্ট একটা লেখা, সামান্য একটু লেখা, সেটাতেও ওসিয়তের গুরুত্ব এত বেশি থাকে
যে এটা সন্তানের উপরে প্রভাব সৃষ্টি করে আমার বাবা লিখে ওসিয়ত দিয়ে গেছেন যেন সন্তানরা নামাজি হয়, যেন হারাম হালাল বাস বিচার করে চলে, যেন আল্লাহর ভীরু হয়, এই ওসিয়তগুলো অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া পাওনা দেনা থাকলে সেগুলোরও ওসিয়ত করতে হয়। আমার আব্বা যান সেগুলোও করে গেছেন আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে। আব্বার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমাদের জীবনে যেন সেগুলো আসে, আমরা যেন সেখান থেকে অনুপ্রেরণা পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতবাসী করুন, এবং এ ধরনের দৃষ্টান্ত যেন আমরা রেখে যেতে পারি, বরং এর চেয়ে ভালো দৃষ্টান্ত যেন রেখে যেতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।